পৃথিবীর শক্তিশালী অর্থনীতির দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ হলো ইসরায়েল। সারা পৃথিবী জুড়ে ইসরায়েলের বেশ কিছু বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান ছড়িয়ে রয়েছে, যেগুলো তাদের অর্থনীতিতে ব্যাপকভাবে অবদান রাখছে। আমাদের আজকের আয়োজনটি ইসরায়েল এবং তাদের সাথে সম্পৃক্ত কিছু বিখ্যাত ব্র্যান্ড নিয়ে, যারা আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে সফলতার সাথে ব্যবসা করে ইসরায়েলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, তারই সংক্ষিপ্ত একটি পরিচিতি। প্রথমেই সবার পরিচিত প্যাম্পার্স। প্যাম্পার্স হলো বাচ্চাদের ডায়পার প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান, যাদের ব্যবসা পুরো পৃথিবী জুড়েই। প্যাম্পার্স মূলত প্রক্টর অ্যান্ড গ্যাম্বল নামের একটি কোম্পানির প্রোডাক্ট, যাদের সাপ্লাইয়ের একটি বড় অংশ আসে ইসরায়েলি কোম্পানি অ্যাভগল নন ওভেন ইন্ডাস্ট্রি থেকে। আর এই বহুল পরিচিত পণ্যের বিশাল বাজার থেকে মোটা অর্থ আয় করে থাকে ইসরায়েল। ভিক্টোরিয়াস সিক্রেট। ভিক্টোরিয়াস সিক্রেট হলো পৃথিবীর বিখ্যাত একটি লিঙ্গেরি প্রতিষ্ঠান, যারা ইসরায়েলি কোম্পানি ডেল্টা গ্যালির সবচেয়ে বড় ক্লায়েন্ট। ডেল্টা গ্যালির টেক্সটাইল ফ্যাক্টরিটি বারকান অঞ্চলের ওয়েস্ট ব্যাংক ইন্ডাস্ট্রিয়াল জোনে অবস্থিত। এটি ফিলিস্তিনিদের কাছে তীব্রভাবে সমালোচিত হয়ে আসছে তাদের ভূমি কেড়ে নিয়ে তৈরি করা হয়েছে বলে। ভলভো গ্রুপ সম্পর্কে আমাদের সবারই জানা। ভলভো গ্রুপ সুইডেনের পৃথিবী বিখ্যাত গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান। যদিও তারা সরাসরি ইসরায়েলের নয়, কিন্তু তাদের সাপ্লাই করা বুলডুজার ইকুইপমেন্ট দিয়েই ফিলিস্তিনিদের বাড়িঘর ভাঙার কাজ করা হয় বলে সর্বদাই তারা সমালোচিত হয়ে আসছে। শুধু তাই নয়, ইসরায়েল ভলভো কোম্পানির তৈরিকৃত বাস ফিলিস্তিনি বন্দীদের বহন করার কাজে ব্যবহার করে আসছে। প্রযুক্তি নির্ভর বর্তমান যুগে ইন্টেল নামটির সাথে কম বেশি সবাই পরিচিত। ইন্টেল কম্পিউটারের চিপ তৈরি করে থাকে। ধারণা করা হয় পৃথিবীর প্রায় 80% কম্পিউটার তাদের চিপ ব্যবহার করে। তারা ইসরায়েলের কিরিয়াত গ্যাটে প্রসেসর বানানোর প্ল্যান্ট তৈরি করে, যেখানে তাদের ইনভেস্টমেন্ট $10 বিলিয়ন মতো। তথ্য মতে সেখান থেকে ইসরায়েল সরকারের $1 বিলিয়ন পাওয়ার কথা। মোটোরোলা মোটামুটি খুব পরিচিত একটি নাম। ইলেকট্রনিক্স জায়ান্ট ও মোবাইল ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান মোটোরোলার সাথে ইসরায়েলের রয়েছে অনেক পুরনো সম্পর্ক। তারা ইসরায়েলের সেটেলমেন্টের জন্য সারা ইসরায়েল এবং গাজা সীমান্ত জুড়ে সার্ভেইলেন্স ইকুইপমেন্ট স্থাপনে ইসরায়েলকে সহায়তা করে। এমনকি মোটোরোলার সাথে ইসরায়েলের 100 মিলিয়নের চুক্তি হয় ইসরায়েলি সৈন্যদের জন্য ইনক্রিপ্টেড ফোন ও সিকিউরিটি সরঞ্জাম সরবরাহ করার জন্য। হ্যাওলেট প্যাকার্ড। হ্যাওলেট প্যাকার্ড বা HP একটি বিখ্যাত কম্পিউটার ও প্রিন্টার প্রস্তুতকারী প্রতিষ্ঠান, যা ইসরায়েলের ইকোনমিক জোন তেল আবিবের দাফনা স্ট্রিটে অবস্থিত এবং যারা ইসরায়েলের সীমান্তে বায়োমেট্রিক টেকনোলজি স্থাপন করে আর নাগরিকদের শনাক্তকরণ কার্ড তৈরি করতে সহায়তা করে। তাদের এই সম্পৃক্ততা অনেক সমালোচিত হয় গাজায় ইসরায়েলি বসতি স্থাপন বিরোধীবাদীদের কাছে। পেপসিকোর সাথে সফট ড্রিঙ্ক প্রস্তুতকারী কোম্পানি হিসেবে কম বেশি সবাই পরিচিত। পেপসিকো হচ্ছে একটি জায়ান্ট আমেরিকান সোডা ও ফুড বেভারেজ কোম্পানি, যাদের 40টিরও বেশি সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে। সারা পৃথিবীতে 200টিরও বেশি দেশে তাদের ব্যবসা ছড়ানো। বিভিন্ন জায়গায় তারা পার্টনারশিপ করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। ইউরোপে তাদের ব্যবসার সম্প্রসারণে ইসরায়েলি কোম্পানি স্ট্রাসের সাথে 50% শেয়ারে একটি চুক্তি করা হয় 1990 সালে, যাদের কাজ হলো সল্টি পটেটো স্ন্যাক প্রোডাকশনের দিক সামলানো, যেটির মূল প্ল্যান্ট ইসরায়েলের শেদারোট শহরে অবস্থিত। পরবর্তীতে 2008 সালে তারা রেফ্রিজারেটর সিস্টেমের ম্যানুফ্যাকচার ও মার্কেটিংয়ের চুক্তি করে, যেটির প্ল্যান্ট পৃথিবীর অন্যতম বড় প্ল্যান্ট হিসেবে স্বীকৃতি পায়। এবং পেপসিকো কোম্পানি সোডা স্ট্রিট নামে ইসরায়েলি একটি বেভারেজ কোম্পানি কিনে নেয়, যাদের মূল প্ল্যান্ট ইসরায়েলেরই এয়ারপোর্ট সিটিতে অবস্থিত। পেপসিকোর বিখ্যাত কিছু পণ্য হলো লেইজ, সান অ্যান্ড ডরিটোস চিপস। সোডা পানীয়র মধ্যে পেপসি, মাউন্টেইন ডিউ, মেরিন্ডা, ট্রপিকানা, গ্যাটরেড, অ্যাকুয়াফিনা অন্যতম। তাছাড়াও স্টারবাকস কফি, কুয়াকার ওটস, লিপটন টি, এদের সাথেও পেপসিকো কোম্পানির সম্পৃক্ততা আছে। এগুলো তো গেল স্বনামধন্য কিছু কোম্পানি। এছাড়াও ইসরায়েলের সাথে আরও অসংখ্য কোম্পানির সম্পৃক্ততা আছে, যারা তাদের অর্থনীতিতে ব্যাপকভাবে অবদান রাখছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যেন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন মিস না হয়।